হাই, আমি সোমা, সোমাস নিউ কিচেন রুম থেকে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। সেই রেসিপিটার নাম হচ্ছে কি, মুসুর ডালের বড়ার ডাল্লা। এইটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখবেন। আর তার আগে আমি বলে দিই, আপনারা সবাই খুব ভালো আছেন আশা করছি, আর কালী পুজো তো সামনে চলেই এলো, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি এখন আমার চ্যানেলটাকে তারা অবশ্য করেই করে দিন, আর বাকিরা লাইক কমেন্ট, আর যারা সাবস্ক্রাইব করবেন তারাও লাইক কমেন্ট করবেন, কেমন লাগছে, কীরকম কীরকম রেসিপি আপনাদের দরকার সেগুলো একটু জানালে খুবই ভালো হয় আমার। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি এগোবো কী করে, সেই কারণে আপনারা কাইন্ডলি একটু আমাকে সাপোর্ট করুন। আপনাদের ভালোবাসা আমার এগোনোর জন্য খুব মানে খুব 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 দরকার, সেই কারণে আমি চাইবো যে আপনারা অবশ্য করি আমার রান্নাগুলোকে দেখুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, কেননা আমার সাবস্ক্রাইবারটা তো এখনও সেরকম বাড়েনি। আপনারা চান না আমার সাবস্ক্রাইবারটা বাড়ুক এবং আমি আরও এগিয়ে যেতে পারি, তাহলে একটু সাপোর্ট করুন কাইন্ডলি প্লিজ। রান্নাটা তাহলে আমি এখন করছি, চলুন তাহলে দেখে দিন। বন্ধুরা, আমি মিক্সির মধ্যে 2 থেকে 3 কানা বড় পেঁয়াজ, 10 কানা রসুন, 1 ইঞ্চি আদা, 4টে গোটা কাঁচা লঙ্কা আর 2 আটি ধনে পাতা দিয়ে পেস্ট করে নেবো। এটা ভালো করে একটু মিহি পেস্ট করে নিলে এই জিনিসটা ভালো খেতে হবে। আমি এখন এটাকে পেস্ট করে ভালো করে দিচ্ছি, আপনারা দেখুন এরপর আমি কি করব। আর এইদিকে আমি মুসুর ডাল 200 গ্রাম ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার পেস্টটা বার করে নিচ্ছি, তারপর আমি মুসুর ডালটাকে পেস্ট করব। আগে এই ধনে পাতা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা যেটা ছিল সেইটার পেস্টটা খুব সুন্দর সবুজ কালারটা এসে দেখতে পাচ্ছেন, এর ঘ্রাণটাও কিন্তু খুব ভালো আসছে, যেহেতু ধনে পাতা আর কাঁচা লঙ্কা রসুন সব একসাথে মেশানো হয়েছে তার ফলে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধটা খুবই মানে ভালো লাগছে। এবার আমি এটাকে ভালো করে চেঁচে পুঁচে সমস্ত মানে পেস্টটাকে বার করে নিচ্ছি, তারপর দেখুন আমি মুসুর ডাল যেটা ভিজিয়ে রেখেছি সেটাকে পেস্ট করতে দেবো। এর মধ্যে আর কিছু আলাদা করে দেবো না, যেহেতু আর জলটা ঝরিয়ে মুসুর ডালটাকে পেস্ট করতে দেবেন, কেননা যদি বেশি জল হয়ে যায় তখন ফুলুরিটা বানাতে বা বড়াটা বানাতে কিন্তু অসুবিধা হবে, বেশি লিকুইড ফর্মে যেন না থাকে, এই জন্য ভেজানো অবস্থায় জল তো ফেলেই দিয়েছি, তাছাড়া একটু যে জলটা ছিল সেটাও ভালো করে আমি ছেঁকে নিয়ে তবেই আমি এটা পেস্ট করতে দিচ্ছি। আর এর মধ্যে আলাদা করে কোনো জল দেবেন না, কেন অল্প জল তো গায়ে লেগেই থাকে, সেই কারণে আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে এবং ঠিকঠাক হবে, নইলে কিন্তু বেশি লিকুইড ফর্মে এসে যাবে। এবার আমি এটাকেও ভালো করে পেস্ট করে নেবো, এবার সেই পেস্টটাকে নিয়ে একসাথে দুটোকে আমি ভালো করে মেশাবো। আগে আগে আমি সুন্দর পেস্টটা বানিয়ে নিলাম, পেস্টটা একটা বাটিতে নিয়ে নিলাম, তারপর আমি 1 চা চামচের মতো বড় চামচের 1 চা চামচ নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, নুনটার সাথে আমি একটু চিনিও এর মধ্যে মিশিয়ে দেবো, তার সাথে একটু খাবার সোডা, আর এই যে মশলা আছে যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি 2 থেকে 3 চামচ দিয়ে দেবো। হ্যাঁ, মশলাটা পেস্ট ছিল সেই মশলাটা আমি ভালো করে মিশিয়ে দেবো এবং এটাকে ভালো করে চামচ দিয়ে মিক্স আপ করে নেবো, যাতে সমস্ত মশলাটাই এই মানে মুসুর ডালের পেস্টের মধ্যে ঢুকে যায়। এবার আমি বেসন, আমি 4 চা চামচ বেসন এর মধ্যে দিয়ে দেবো। বেসনটা অনেকে দেয় না মুসুর ডালের বড়ার ক্ষেত্রে, কিন্তু আমি এটা মুসুর ডালের বড়া ঠিক করছি না, এটা ফুলুরি টাইপের করছি, সেই কারণে আমি ডালের সাথে বেসন মিশিয়ে আর তার সাথে একটু খাবার সোডা 2 চা চামচ আমি দিয়ে দেবো। এই খাবার সোডাটা দেওয়ার ফলে খুব ফ্লপি হবে এবং খুব মানে ক্রিস্পি এবং ফ্লপি হবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটা ছাঁকা তেলে কিন্তু ভাজা হবে, এই যে ভাজাটা আমি করব এটা ছাঁকা তেলে, এবার চামচে চামচে করে বা হাতায় করে আপনারা নেবেন, আর কি সুন্দর দেখতে পাচ্ছেন ছাঁকা তেলে ভাজছে, একটা দিক সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে খুব সাবধানে কিন্তু উল্টাবেন, নইলে কিন্তু বড়াটা ফেটে যাওয়ার পসিবিলিটি থাকবে, সেই কারণে আমি বলবো এটা করার সময় একটু ঢিমে আঁচে দেবেন, আঁচটা কিন্তু বেশি থাকলে কি হবে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, সেই কারণে খুব সাবধানে ছাঁকা তেলে ভালো করে ভেজে দেবে। 1 লট ভাজা হয়ে গেছে, আরও 2 লট আমি ভাজবো, ভেজে এক জায়গায় আমি এটা করে রাখবো, কিছু কিছু করে আমি দিচ্ছি চামচে করে সুন্দরভাবে, দেখছেন কী সুন্দর একটা শেপ আসছে। আবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, ভাজাগুলো হয়ে গিয়েছিলো, এবার আলুগুলোকে যেরকম ডাল্লায় দেয় সেরকমভাবে আলু আমি কেটে রেখেছিলাম, সেটা সেদ্ধ করা ছিল না, ভালো করে ভেজে এবার বাকি যে পেঁয়াজ রসুন আদা বাটা ধনে পাতা বাটা কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ওটাকে আমি মিক্স আপ করে ভেজে নেব। এটা সুন্দর করে এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে এটাকে ভাজাভুজি
করে নেবেন, তার সাথে একটু হলুদ দিয়ে দেবেন, দু চা চামচের মতো হলুদ আপনাদের দিয়ে দিতে হবে। হ্যাঁ, হলুদটা দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা হলুদের গন্ধ বেরোতে পারে। আর আলাদা করে আমি আদা বাটা পেঁয়াজ বাটা দিচ্ছি না, এবার একটু লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে বড়াগুলো আমার ভাজা রয়েছে, দেখতেই পাচ্ছেন বড়াগুলো খুব সুন্দর হয়েছে, এগুলো ডাল দিয়ে শুধুও খেতে পারেন। নুন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ, বড় চামচের এক চা চামচ দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন লাগে আবারও দিতে হতে পারে। আর তার সাথে অল্প চিনি, এক চা চামচের মতো চিনিও দিচ্ছি। আর পেঁয়াজ বড় দেখে একটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি আর বড় দুখানা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিচ্ছি আমি। কিন্তু আলাদা করে আর পেঁয়াজ রসুন আদা বাটা দিলাম না, যেটা পেস্টটা ছিল সেখান থেকেই খানিকটা দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম। এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। এবার আমি ভালো করে কষাকষি করে নিচ্ছি, এবার কষাকষি হয়ে যাওয়ার পর খানিকটা জল দিয়ে দিচ্ছি, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর আন্ডাটা খেতে সুস্বাদু হয়। এবার একটু ঢাকা দিয়ে আপনারা রেখে দেবেন, আমার সেদ্ধ হয়ে গেছে, জলটাও খানিকটা মরে এসেছে। এবার একটু আমি হোয়াইট ভিনিগার দিলাম, এখানে আপনারা হোয়াইট ভিনিগার না দিলেও কিছু আসে যায় যাবে আসবে না, হ্যাঁ আমি দিলাম স্বাদটা ভালো আসে বলে। দিয়ে এটা সেদ্ধ হয়ে গেছে, এবার লাস্টে আমি ধনে পাতার কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে আপনারা দিলেও দিতে পারেন, আমি এখানে আর দিইনি, আমি ধনে পাতার কুচি এখানে দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে বেশি ঝাল হয়ে যাবে, তাছাড়া লঙ্কা গুঁড়োও দিয়েছি। এবার রান্নাটা আমার হয়ে গেছে, একটা বোলের মধ্যে আমি পুরো বড়া যে ডালনাটা সেটা আমি আলাদা করে ঢেলে দিলাম। আর বড়াগুলো আলাদা ভাজা অবস্থায় ছিল, আমি ওই অবস্থায় কিন্তু দিইনি যখন রান্নাটা করছিলাম, আমি পরে বড়াটা দিচ্ছি, কেননা এই অবস্থায় দিলে জিনিসটা ভালো হবে, তাহলে বড়াটা ভাঙবেও না, অথচ রসটা বড়ার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। প্রত্যেকটা বড়া কিন্তু গোটা থাকবে, আর নইলে কিন্তু ভেঙে যেতে পারে। এইবার আমার এটা পুরো মিশিয়ে দেওয়ার পরে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। আপনারা তাহলে এইভাবেই করবেন বন্ধুরা। বাই গাইস।